আটকে দে দিদি, এই বিয়েটা আটকে দে প্লিজ। কন্যা চলে এসো, লজ্জা মাস্টার পেয়ে গেছি। চল সিঁদুরটা পরিয়ে দাও। কন্যা যে কোথায় গেল এখনো আসছে না। কৃষ্ণা, কালকে আমাদের মেয়েটা অন্যের বাড়িতে চলে যাবে, কেমন অদ্ভুত লাগছে জানো। কি করবে বাবুর বাবা, এটাই তো নিয়ম। তোর দিদি তোর এই ভুলটা শোধরাতে পারলো না বিকল, এই বিয়েটা আমি আটকাতে পারলাম না। সত্যি আর কিচ্ছু করা সম্ভব না। আমার ছোট্ট মেয়েটার বিয়ে হয়ে গেল পর্ণা, খুব তো বলেছিলে তুমি তোমার ভাইয়ের সঙ্গে নাকি তুমি আমার মেয়ের বিয়ে দেবে, সেগুড়ে বালি। এবার আর সেটা হলো না পর্ণা, এবারে আমি জিতলাম। আমি বলেছিলাম না এই পাত্রের সঙ্গেই আমি আমার মেয়ের বিয়ে দেব, তুমি কিছুতেই আটকাতে পারবে না। দেখো হলো, আমি সত্যি হেরে গেলাম, সত্যি হেরে গেলাম। কিন্তু এতে যে কত বড় সর্বনাশ হয়ে গেল সেটা আপনি নিজেও জানতে পারলেন না মা। যে ভালোবাসার কাছে সবাই হার মানে, আজকে সে ভালোবাসায় হেরে গেল। আমি একটা ভালোবাসাকে বাঁচাতে পারলাম না। চকু দাদা তোমার বোন যে আজকে কুহারা নেড়ে গেল, কুহারা নেড়ে গেল চকু দাদা। বর্ষা ভালো থাকিস মা, শোন রোজ ফোন করবি। হ্যাঁ যাও কৃষ্ণা,
মেয়েটাকে দুহাত ভরে আশীর্বাদ করো। ও যেমন আদরে এই বাড়িতে ছিল, শ্বশুর বাড়িতে গিয়েও যেন সেই রকম আদরেই থাকে। যাও, আশীর্বাদ করো, যাও। ছোট, এত শক্ত মেয়েটা, সাত চড়ে ওর চোখ দিয়ে জল বেরোয় না, ও কেঁদেই চলেছে। থামা না প্লিজ, ওকে থামা। মিস্টার, তুমি একটু শান্ত হও। হ্যাঁ দেখো, বর্ষা চিরদিনের জন্য আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ওর পড়াশোনা, ওর বড় হয়ে ওঠা, সব কিছু ছেড়ে চলে যাচ্ছে। তোমার মতো তো ওরও তো বুকটা ফেটে যাচ্ছে, না কষ্ট বলো। হ্যাঁ আমি তোমাদের কি করে বলি, আমার ভিতরটা যে চৌচির হয়ে যাচ্ছে। আমি যে শুধু এই বাড়িকে ছেড়ে যাচ্ছি না, আমি তো আমার ভালোবাসাকেও জলে ভাসিয়ে দিলাম। আমাদের বাড়ির একমাত্র মেয়ে তোমার হাতে সঁপে দিলাম। আগে দাদা আর দিদি গিয়ে আশীর্বাদ করুক, তারপরে তুমি আর আমি যাবো আশীর্বাদ। হাজার হোক, ওরাতেই বাড়ির লোক। আমি এখনো বিশ্বাস করি রুচি, ওরা সুধরে যাবে। আর দেখ, এইভাবে উৎসব অনুষ্ঠানের দিনে যদি আমরাই ওদেরকে দূরে ঠেলে রাখি, তাহলে তো ওরা নিজে থেকে পাল্টানোর সুযোগটুকুই পাবে না। সেটা তো ঠিক নয়, তাই না? বড় খোকা আশীর্বাদ করবে, দেখেছো কিরকম শয়তান মেয়ে? দেখো কি দরকার ওর, মমতার অয়নকে দিয়ে আমার মেয়েটাকে আশীর্বাদ করানো, বলো কি দরকার? আর থাক না, দেখো তুমি যদি পর্ণার মতো ভাবতে তাহলে তো হয়েই যেত, তাই না? প্লিজ কৃষ্ণা, মেয়েটা চলে যাবে একটু পরে, তুমি কোনো ঝামেলা করো না প্লিজ। আচ্ছা ওনারা কে? বিয়েতে তো দেখিনি। হ্যাঁ আমিও তো ওনাদের দেখিনি। পর্ণা, এবার কি বলবি তুই? সবার সামনে মুখ না পড়ালে তোমার বৌমার চলছিল না, এবার কি বলবে বলো বলো। আমার বড় ছেলে আর বড় বৌমা।
ওরা যেন শরীরটা খুব খারাপ, দেখছেন না কেমন সঞ্জয়টার মধ্যে হিলিল করছে শরীরটা, সেই জন্য ঘর থেকে বেরোয় না, ঘরেই থাকে। আর বড় বৌমা বড় ছেলে দেখাশোনা করে, সেই জন্য ঘর থেকে বেরোতে পারে না, কি তাই তো? আহারে, তা দাদা আপনার ছেলের কি হয়েছে? কঠিন অসুখ, সকাল বিকেল বিকার হচ্ছে, সেজন্য ডাক্তার বলেছে দুবেলা ওষুধ খাওয়াতে হবে। আয় বাবা, কি হয়েছে? ওই সকালে দুদাক আর রাত্রিবেলা দুদাক, আমি দিই, খুব ভালোবাসি তো ছেলেকে। আয় বাবা আয়, আশীর্বাদ দা করে নে, দেরি করিস না। এই বড় বাবা থেকে চল বাবা ঘরে চলে, এবার ওষুধ খেয়ে নিতে হবে। এখন ওষুধ পশুধ না, এখন এই দেখেছেন বিকাশ শুরু হয়ে গেছে। না বাবা চলো ওষুধ খেতেই হবে বাবা, না 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 আবার বেড়ে যাবে, কি বলছিস তুই? এই দেখ না ওষুধটা দিতেই হবে, চলো 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 বাবা। থাকবে আমি তোর কাছে রাখি পড়তে যাব, ভাই ফোঁটা নিতে যাব, তারপর তুই গিফটের জন্য জ্ঞান জ্ঞান করবি, আর আমি আমি তোকে সারপ্রাইজ দেব। এই একদম কাঁদবি না, তুই না তুই না সৃজন দত্তর বোন, হ্যাঁ একদম কাঁদবি না, চোখ মোচ চোখ মোচ। এই তো পণ্যা তোদের ডেকেছে মানে এটা নয় যে আমি তোদের ক্ষমা করে দিয়েছি, বুঝতে পেরেছিস? সকালে দুগা দিয়ে গেলাম, শান্তি। এসব কি হচ্ছে আমার সঙ্গে, কেন হচ্ছে এসব, কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ শুভদীপ সরখেল, দেখ দেখ সৃজন, তন্ময় রায়, আর এই দেখো এই বিদেহী রাউতের অ্যাকাউন্ট থেকে সব মিলিয়ে প্রায় 3 লাখ টাকা ঢুকেছে। কি যে বলো না তুমি, আরে এ তো রীতিমতো চিন্তার ব্যাপার, এতগুলো টাকা মেজদার অ্যাকাউন্টে এভাবে। হ্যাঁ ছোটকা একদম ঠিক কথা বলেছে, এতগুলো টাকা হঠাৎ করে বাবাকে কে পাঠাবে, আর অ্যাকাউন্ট নাম্বারে বা কি করে জানবে? বাবা একবার ফোনটা দেখি তো। হ্যাঁ তুমি দেখো তো, তুমি কিছু বুঝতে পারো কি না। কিছু বুঝলে পড় না বাবা, আমাদের একবার থানায় যেতে হবে, এটা কিন্তু অন্যরকমই কিছু একটা লাগছে। হ্যাঁ সুনিতা ম্যাডাম বলুন। বলুন ম্যাডাম, আমার মনে হচ্ছে একটা বড় সড় রকমের গন্ডগোল হতে চলেছে। আসলে কালকে আমাকে সুনিতা ম্যাম ফোন করেছিলেন, বলছিলেন কিছু একটা গন্ডগোল হতে পারে, আর তারপরে এতগুলো টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, এটা কিন্তু খুব একটা স্বাভাবিক বিষয় লাগছে না বাবা। কি বলছো পর্ণা, তুমি তো আমার টেনশন আরো বাড়িয়ে দিচ্ছ।
তাহলে কি কেউ ধ্যাসটামি করলো? ওনা কি করা যায় বলো তো? বাবা, এই মুহূর্তে কি করা উচিত আমি সত্যি বুঝতে পারছি না। তবে এখন আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, ওখানে বর্ষাতের আশীর্বাদ হয়ে গেছে। আগে ওরা রওনা দিক, আপনি ওদিকটা চলুন। হ্যাঁ চলো। দেখো তোমরা না কাউকে কিছু বলো না, ব্যাপার না, আগে বর্ষা ভালো ভালো যাত্রা করে ফিরেই যাক। এটা অমিতাভ দত্তের বাড়ি তো? কি ব্যাপার অফিসার, কি হয়েছে বলুন তো? আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে আসছি। অমিতাভ দত্ত কোথায়? ওনাকে ডাকুন, উনি আসলে সবকিছু বলবেন। আমি অমিতাভ দত্ত, বলুন কি হয়েছে। ও, আপনি অমিতাভ দত্ত? দেখি আপনার ফোনটা দেখি। ফোন কেন? আচ্ছা দিন দিন না, দেখছি। এই যে অফিসার, যা ভেবেছিলাম তাই, একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছে। অফিসার বলছি, এক্স্যাক্টলি কি হয়েছে একটু আমাদের বলুন না পরিষ্কার করে। এই অমিতেশ দত্ত ওনার ব্যাংকের 4 জন কাস্টমারের কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা হ্যাক করে নিজের অ্যাকাউন্টে ঢুকিয়েছে, বেসিক্যালি চুরি করেছে। তাই অ্যাকাউন্ট ফরজারি দায়ে ওনাকে গ্রেফতার করা হবে। এটা হতে পারে না। কিন্তু মাকে একটা ফোন কর এক্ষুনি। না না, কোথাও ভুল হচ্ছে অফিসার, আমার বাবা এরকম কাজ করতে পারে না। অফিসার আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, আপনারা ভুল জায়গায়। কিচ্ছু ভুল নেই, এই দেখুন না, জলজ্যান্ত প্রমাণ। কাল রাত থেকে ওনার অ্যাকাউন্টে কমসে কম 4টে নাম্বারের টাকা ঢুকেছে। হ্যাঁ সেটাও আমরাও খেয়াল করেছি, কিন্তু কোথা থেকে যে টাকাটি এসেছে সেটা আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না। আমরা থানাতেই যাব ভাবছিলাম। বিশ্বাস করুন অফিসার, এই বিয়েটা মিটলেই আমি থানায় যেতাম। এসব অজুহাত কোর্টে গিয়ে দেবেন। কিছু করবেন না প্লিজ। নিয়ে চলো না।
মা ফোনে রয়েছে, দেখ কি বলছে। দে ফোনটা দে। হ্যাঁ মা। হ্যাঁ বল। কি অবস্থা মা? এখানে একটা খুব বড় ঘটনা ঘটে গেছে। মেয়ের বাবাকে টাকা চুরির কেসে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তারপরে ওখানে তোদেরকে নিয়ে বসে রয়েছে খোকা। এই মুহূর্তে তোর মাসি আর বোন কে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে বাড়ি চলে আয়। দিদি এবার কি হবে? কিছু তো কর দিদি, অনেক কিছু একটা করো তুমি। কি করব সৃজন, কিছুই তো বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না, কি করি বলো তো। কাউকে একটা ফোন করি, কাকে ফোন করে হেল্প চাইবো? সুনিতা ম্যাডাম, সুনিতা ম্যাডামকে একটা ফোন করি দাঁড়াও তো। পর্ণা কি হলো? এখনো তো সুইচড অফ বলছে ফোনটা। এবার কি হবে? ওদিকে তো অন্যরাও আটকে পড়লো, ওদের সামনে এই ঘটনাটা ঘটাটা একদম ঠিক হলো না রে। না না দাঁড়াও, আমি আগে ওদের রওনা করে দিই, নাহলে বিয়ে বাড়িতে বদনামের শেষ থাকবে না। দিদি এবার আপনারা বর্ষাকে নিয়ে রওনা দিন, এখানে অনেক দেরি হয়ে যাবে, বুঝতেই তো পাচ্ছেন এখানে যা অবস্থা। আমি না, বর্ষা আমাদের সাথে যাবে না। বর্ষা যাবে না মানে? মানেটা খুবই সহজ, যে মেয়ের বাবাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যায় সেই মেয়েকে আমার মা বরণ করে বাড়িতে ঢোকাবে না।